আমি রূপা সুলতানা। আজকের ঘটনাটা নিজের ছেলেকে নিয়ে। আমার নিজের ছেলে আমাকে আর আমার বোনকে একসাথে কিভাবে খেললো সেই সত্য ঘটনা আজকে তোমাদেরকে বলবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা চটপট করেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা লাইক করেই আমার পাশেই থেকো। তো চলো বন্ধুরা, এখন শুরু করা যাক আজকে বাস্তব ঘটনাটি। আমাদের বাড়িতেই আমরা তিনজন থাকি, আমি, আমার স্বামী আর আমার একটা ছেলে আছে, তার নাম সজীব। সে এখন ক্লাস নাইনে পড়ে, কিন্তু সে একটু পড়াশোনা করতে চায় না। এদিকে আমার একটা বোন আছে, তার এখন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। তাই তাকে আমি বললাম, তোর তো এখন কোনো পড়াশোনা নেই, তুই একটু আমাদের বাসায় এসে আমার ছেলেকে একটু পড়িয়ে দে। তারপর সে আমার কথা মতো আমাদের বাসায় এলো। এদিকে আমার ছেলের সাথে তার ছোটবেলা থেকেই ভালো বোঝাপড়া আছে। আমার ছেলের একটা মাত্র খালা, সে ছোটবেলা থেকেই আমার ছেলেকে অনেক আদর যত্ন করত। যাই হোক বন্ধুরা, তারপর আমার বোন আমাদের বাসায় আসার পরে তাকে তার রুম দেখিয়ে দিলাম। তার রুমটা ছিল আমার ছেলের রুমের পাশে। তারপর সে আমার ছেলেকে পড়াতে শুরু করল। প্রতিদিন রাত 12টা পর্যন্ত সে আমার ছেলেকে পড়াত। এদিকে আমার বোনের আপেলের সেট ছিল অনেক বড়, সেটা দেখলে যে কোনো পুরুষের মাথা নষ্ট হয়ে যাবে। আমি কখনো কল্পনাও করি যে আমার নিজের ছেলের চোখ আমার নিজের বোনের আপেলের দিকে পড়বে। শুধু আমার বোনকে না, সে আমার বোনের সাথে আমাকেও খেলে দেবে, এটা আমি ভাবতেই পারিনি। যাই হোক বন্ধুরা, এখন চলো আসল ঘটনায় আসা যাক, কিভাবে আমার ছেলে আমাকে আর আমার বোনকে একসাথে খেললো সেই ঘটনায়। আমার স্বামী সেনাবাহিনীতে চাকরি করে, তার জন্য সে এখন বিদেশে আছে। বাসায় এখন আমি, আমার বোন আর আমার একমাত্র ছেলে থাকি। যেদিন ঘটনার সূত্রপাত হল সেদিন ছিল শুক্রবার। প্রতিদিনের মতো সেদিন আমার ছেলেকে তার খালা রাতে পড়াচ্ছিল, কিন্তু সেদিন তার খুব ঘুম আসছিল। এদিকে তখন বাজে মাত্র রাত 10টা। আমার ছেলেকে সে রাত 12টা পর্যন্ত পড়ায়। তখন সে আমার ছেলেকে একটা অঙ্ক করতে দিল আর বলল, আমি একটু তোর বিছানায় শুয়ে থাকছি, তোর অঙ্কটা করা শেষ হলে তুই আমাকে ডেকে দিস। তাই বলে আমার বোন সেখানে শুয়ে পড়ল। তারপর আমার ছেলে অঙ্কটা করতে লাগল। এর মধ্যে আমার বোন কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেই জানে না। তারপর আমার ছেলের অঙ্ক করা শেষ হলে তার খালার কাছে এলো। আমার ছেলে তাকে ডাকতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল আমার বোনের আপেলের দিকে আর সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। তা মনে আপেল খাওয়ার বাসনও জাগল। সে মনে মনে ভাবতে লাগল, এখন তো খালা ঘুমিয়ে আছে, এই সুযোগে খালার আপেল খেলে সে বুঝতে পারবে না। তারপর যেমন কথা তেমন কাজ, আমার বোন তখন শাড়ি পরা ছিল আর আমার ছেলে আসতে করে তার খালার শাড়ির আঁচলটা সরিয়ে দিল। তারপর তার আপেলের কাপড় খুলে দিল। তখন বড় আপেল দুটো খাঁচা থেকে বেরিয়ে এলো। সেটা দেখে আমার ছেলে চরম উত্তেজিত হয়ে গেল। একটা আপেল তার মুখে নিয়ে চুষতে শুরু করল। ও আপেলটি তার এক হাত দিয়ে চটকাতে লাগলো। তখন আমার বোন ঘুমের ভেতর চরম উত্তেজিত হয়ে গেল আর সে মনের অজান্তেই আমার ছেলেকে জড়িয়ে ধরল। তখন আমার ছেলে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে গেল। ছেলে তখন আমার বোনের উপর উঠে গেল আর এক হাতটি তার নিচের কাপড় উঠিয়ে সবকিছু বের করে নিল। তারপর তার খালার এক হাত দিয়ে ধরেই খেলার মাঠে প্রবেশ করালো আর জোরে একটা ধাক্কা দিল। তখন আমার বোন একটু ব্যথা পেল আর তখন তার ঘুমটা ভেঙে গেল। তখন সে দেখল আমার ছেলে তাকে খেলতে শুরু করেছে। এটা দেখে আমার বোন তড়িঘড়ি করে আমার ছেলেকে তার উপর থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না, কারণ আমার ছেলে তখন সুখের সাগরে ভাসতে লাগল আর আমার ছেলের ইচ্ছে মতো খেলতে লাগল। একটু পর আমার বোন আবার চরম উত্তেজিত হয়ে গেল। তখন সে আমার ছেলেকে জড়িয়ে ধরে দোল দিতে আর চাপ দিতে লাগল। তখন আমার ছেলেও জোরে জোরে খেলতে লাগল। এইভাবেই তারা 15 মিনিট ধরে খেলে চলল। তারপর আমার বোন তার রুমে চলে এলো আর আমার ছেলেও ঘুমিয়ে পড়ল, কিন্তু এসবের কোনো কিছুই আমি জানতে পারলাম না। পরের দিন রাতেই আবার আমার বোন তাকে পড়াতে গেল। সেদিন তারা ফ্রি হয়ে গেছে, তাই তারা রাত 10টা থেকে খেলা শুরু করে দিল। আজকে আমার বোন নিজেই নিজেকে উন্মুক্ত করে দিল, তারপর নিজেই শুয়ে পড়ল।
আর আমার ছেলে তার উপর উঠে গেল আর আপেল চটকাতে শুরু করল, আর আমার বোন তার আপেল ধরে আমার ছেলের মুখে ভরে দিল। আমার ছেলেও মনের সুখে সেগুলো খেতে লাগল। তারা দুজনেই ভরপুর মজা নিতে লাগল। তারপর আমার বোন তার খেলোর এক হাত দিয়ে ধরেই তার মাঠে সেট করে দিল, আর আমার বোন সুখের চিৎকার দিয়ে উঠল, আর সেই চিৎকার শব্দটা আমার কানে আসছিল। তখন আমি দ্রুত আমার ছেলের রুমে গেলাম। এদিকে তারা মন ভরে খেলেই চলেছে। তখন আমি সোজা আমার ছেলের রুমের দরজার সামনে চলে এলাম, আর গিয়ে দেখি আমার ছেলে তার খালাকে মন ভরে লাগাচ্ছে, আর আমার বোন নিচ থেকে দেখছিল। সেটা দেখে আমি তো আমার চোখ যেন রীতিমতো কপালে উঠে গেল। আমি তখন কিছুতেই আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, খালাভাগিনা এসব কাজ কিভাবে করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখতে লাগলাম। আমার ছেলেরও পাওয়ার আছে, সে রীতিমতো তার খালাকে জোরে জোরে খেলে চলেছে, আর আমার বোনও পাক্কা খেলোয়াড়, সেও তালে তালে তাল মিলিয়ে যাচ্ছে। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। এখন আমি বলে উঠলাম, কি হচ্ছে এখানে এসব? তখন তারা দুজনে একটু ভয় পেল আর তাদের খেলা বন্ধ হয়ে গেল। তখন আমি আমার বোনকে বললাম, আমার ছেলে তো ছোট মানুষ, কিন্তু তুই তো বড়, তুই তো সব কিছুই বুঝিস, তুই এই কাজ কিভাবে করলি? তখন আমার বোন বলল, তোর ছেলে আর ছোট নেই, সে একটা পাকা খেলোয়াড় হয়ে গেছে। তখন আমি বললাম, আমি কোনো কথা শুনতে চাই না, আমি এখনই তোর দুলাভাইকে ডাকব আর আব্বাম্মুকে ফোন করে সব বলবো। তখন তারা দুজনেই খুব ভয় পেয়ে গেলে, আর তখনই আমার বোন সে আমাকে শক্ত করে ধরে ফেলল আর আমার ছেলেকে বলল, তুমি এখন তোমার আম্মুকে ঠেলে দাও, তাহলে সে আর কাউকে কিছু বলতে পারবে না। তখন আমার ছেলে আর বোন দুজনে মিলে আমাকে খাটের উপর শুইয়ে দিল, আর এক এক করেই আমার সব খুলে পুরো উন্মুক্ত করে ফেলল। তারপর ছেলে তার খেলোয়াড় আমার মাঠে সেট করল। এদিকে আমি তাকে নিষেধ করতে লাগলাম, কিন্তু সে আমার নিষেধ শুনল না, সে তার খেলায় চালান করে দিল। আমার একটু ব্যথা লাগল, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হতে লাগল, নিজের আপন ছেলে আমাকে খেলছে। তারপর সে জোরে জোরে খেলতে লাগল। একটু পরে আমিও চরম উত্তেজিত হয়ে গেলাম আর আমিও চাপ দিতে লাগলাম। তখন আমার বোন বুঝতে পারল যে আমারও খেলার ইচ্ছা উঠে গেছে। তখন সে আমাকে ছেড়ে দিল আর আমার ছেলে আমাকে জোরে জোরে খেলতে লাগল। তারপর সেই রাতে আমাকে আর আমার বোনকে দুজনকে একসাথে আমার ছেলে মন ভরে খেলল। তারপর থেকে নিয়মিত আমার ছেলে আমাদের দুজনকেই খেলে চলছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশেই থেকো।